পরীক্ষা দিতে অস্বীকৃতি জানাবে আর কি, বা সমস্যা হবে আর কি অনেকের। যদি আমরা আমরা কারিকুলাম ওভাবেই সেট করবো, এখন কোর্স কন্টেন্ট যেটা আপনাদের জন্য ফিজিবল হবে, ঠিক আছে? এখন এটা আমরাও জানি যে অনলাইনে যদি ক্লাস নিতে চাই জি তাহলে অনলাইনে আমি যদি বেশি পড়াই আপনি নিতে পারবেন না, প্লাস আমাদের মেন্টাল কন্ডিশন এখন কারোরই এরকম না যে আমরা সারাদিন বই খাতা নিয়ে বসে থাকবো, এটা আমরা বুঝতেছি। তো আমরা যদি নেও পরীক্ষা আমরা ওভাবেই দিব, অবশ্যই মিড থেকে রিপিট করব, এটা ওভাবেই দিব যেন আপনাদের জন্য সবচেয়ে কম লোড হয়, ঠিক আছে? আপনারা জানেন লার্নিং এর জন্য আমরা পড়ব, কিন্তু হচ্ছে কি আমরা ওইভাবে করেই করব যেন আপনাদের জন্য কম লোড নিয়ে আপনারা যেন এই সিচুয়েশন থেকে ওভারকাম করতে পারেন, ঠিক আছে? এতটুকু আস্থা আপনারা আমাদের উপর রাখতে পারেন, আমরা ওইভাবে করেই সেট করব। আপনাদেরকে টপ প্রায়োরিটি দিয়ে আমরা যা করার ডিসিশন গুলো আপনাদেরকে টপ প্রায়োরিটি দিয়েই করব, স্টুডেন্ট সাইড থেকেই আমরা চিন্তা করব, ঠিক আছে? আমরা প্রতিটা ফ্যাকাল্টি স্টুডেন্ট সাইড থেকে চিন্তা করব। সো আপনাদের ওটা চিন্তা করার কোনো দরকার নাই যে কি হবে, যদি অনলাইনে পরীক্ষাও হয় তাহলেও সেটা ওরকম ভাবেই হবে যেটা নাকি আপনাদের জন্য সুইটেবল হবে, এবং সেভাবে করে ইনস্ট্রাকশন আমরা আপনাদেরকে দিব, কোয়েশ্চেন প্যাটার্ন ওইভাবেই করব যেন আপনারা আপনাদের ম্যাক্সিমাম টাই গেইন করতে পারেন, ঠিক আছে? তো ওইটা আপনারা নিশ্চিন্তে থাকেন, ওইটা নিয়ে এখন আপনাদের মনে হয় না চিন্তা করার দরকার আছে কিরকম হবে না হবে, কারণ যখন হবে সেটা আমরা অবশ্যই জানাবো যে কি টাইপের পরীক্ষা হবে, কেমন হবে, কিভাবে হবে, এটা এখন আমরাও জানি না, আপনারাও জানেন না। আমরা এখন আসলে পরীক্ষা নিয়ে ওভাবে করে টেনশনও করতেছি না, আমরা জাস্ট আমাদের কিছু লার্নিং এর মধ্যে যেন আমরা থাকি সেটাই ট্রাই করতেছি। আপনারা যেন একদম টোটালি পড়াশোনা থেকে ডিটাচ না হয়ে যান, প্লাস একদম সবসময় মেন্টাল একটা এফেক্ট করে করোনা, ওখান থেকে বের হয়ে যেন একটু যেন অন্যান্য অ্যাক্টিভিটিতে নিজেকে বিজি রাখেন, সেইটার কথা চিন্তা করে আসলে আমরা অনলাইন অ্যাক্টিভিটিটা চালাচ্ছি আমাদের সাইড থেকে, ঠিক আছে? যে আপনারা একটু লার্নিং এর সাথে টাচ থাকেন কোর্সের সাথে, প্লাস আপনাদের সাথে কমিউনিকেট করি, আপনাদের খোঁজ খবর নিয়ে আপনারা কেমন আছেন। এমনি তো ইন্ডিভিজুয়াল এতগুলো স্টুডেন্টকে আমি জীবনেও ফোন দিতে পারতাম না, পারতাম 27 জনকে পারতাম না, এখন অনলাইনের মাধ্যমে এই জন্য আপনাদের সাথে আমার রেগুলার কথা হচ্ছে। 27 জনকে তো ফোনে আসলে ইন্ডিভিজুয়াল ফোন দিয়ে হয়তো বা কন্ট্যাক্ট করতে পারতাম না, তো অনেকদিন দেখা যেত ডিটাচ থাকতাম আপনাদের সাথে, তো এখন দেখা যাচ্ছে যে আপনাদের সাথে একটু কন্ট্যাক্ট করাটা ইজি হচ্ছে, আপনাদের সাথে একটু উইকলি আপনাদের চেহারা দেখতেছি, আপনাদের সাথে একটু কথা বলতেছি, ভালো লাগতেছে আপনাদের সাথে, আপনাদের এক্সপিরিয়েন্স শুনে আমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করে, এই তো আর কি। ক্লাস নিয়ে কোনো প্রেশার নিচ্ছেন কেন? আমরা তো প্রেশার দিচ্ছি না, দিতে চাচ্ছি না, আপনারা প্রেশার নিয়েন না ক্লাস নিয়ে, ঠিক আছে? না ম্যাম, আসলে প্রেশার নিচ্ছি না ম্যাম, আসলে ওই পরীক্ষা যদি অনলাইনে হয় মানে এই ব্যাপারে একটু সবার ম্যাম প্রবলেম, আর কোনো প্রবলেম নাই, কিন্তু এভাবে ক্লাস হইলেও কিছু আমি বলতেছি এখন হচ্ছে অনলাইনে পরীক্ষা হবে কিনা এটা আমরা জানি না, ঠিক আছে? ডিসিশন কি হবে এটা আমিও জানি না, এটা আপনিও জানেন না, আমরাও এটা চিন্তা করতেছি কি হলে ভালো হয়, ঠিক আছে? এটা চিন্তা করতেছে সবাই, এখন এটা মাথায় রাখবেন যেটাই হবে আপনাদের সবার বেটারমেন্টের জন্য যেটা হবে, সব প্রতিটা স্টুডেন্টের কথা চিন্তা করেই এটা নেওয়া হবে, ঠিক আছে? তো এটা নিয়ে খুব বেশি ওয়ারিড হবেন না যে আমার কি হবে, আপনি বিপদে পড়বেন না এতটুকু ইনশিওর আমরা করতে পারি, যে সিচুয়েশনে আসুক আমরা আপনাদের সাইড থেকে ম্যাক্সিমাম আমাদের সাইড থেকে আপনাদের জন্য কোঅপারেট করব, এতটুকু হচ্ছে কি ইনশিওর আমরা আপনাদেরকে করতে পারি প্রতিটা কোর্স টিচার, ঠিক আছে? সো আপনারা এতটুকুই থাকে যে আমরা আমাদের বেস্টটা আপনাদের জন্য করব, সিচুয়েশন যাই হোক। হ্যাঁ বলেন ম্যাম, মানে ভার্সিটি যে অনলাইনে পরীক্ষা নিবে এটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, এখন কথা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আমাদের অভয় দেন তাহলে মনে করেন যে আমাদের জন্য জিনিসটা হ্যাঁ, তো স্বাভাবিক হয়, আপনি আমার পরীক্ষার আমার মধ্যে কোর্স তো প্রশ্ন আমি থাকবে। ঠিক করব, ঠিক না? আমার কোর্স তো আর কেউ ঠিক করবে না, হ্যাঁ 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 আমার কোর্স আমি ঠিক সেটাই, করব, আমি কিভাবে এভালুয়েট করব আমি ঠিক করব, তো আমি তো বলতেছি আপনাদেরকে এনশিওর করতেছি যে আপনারা এটা নিয়ে টেনশন করেন না, ম্যাক্সিমাম কিংবা আপনাদের একটা ভালো হবে সেভাবে করে আমি করব, তো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। একটা শর্ট সিলেবাস পরীক্ষার আগে কিংবা হয়তো পাঁচটা সবচেয়ে প্রশ্ন শর্ট, থাকবে আপনার 10 যদি মার্কা এভাবে দিলে। পরীক্ষা হয় সবচেয়ে শর্ট সিলেবাসে নিব, সবচেয়ে শর্ট ভাবে আপনাদেরকে গাইড করে দিব যেন আপনাদের কোনো সমস্যা না হয়, ঠিক আছে? যেহেতু কোর্সটা তো এবার আমি প্রশ্ন নিব, তোলায় আমি ম্যাম, একটা এবার ম্যাম একটা কথা ছিল, তো আমার উপর বিশ্বাস রাখেন যে আলহামদুলিল্লাহ সিচুয়েশনই হোক আপনাদের কোনো ক্ষতি হবে না, আমি তো আছি, আর আমরা কয়দিন লকডাউন থাকবে, একসময় তো বের হবই না, তো এটা ডিপেন্ড জি করবে টোটালি আমার আর আপনাদের উপর, তো সো আপনারা আমার সাইড থেকে নিশ্চিন্তে থাকেন, আমি আপনাদের জন্য বেস্টটাই করার চেষ্টা করব, ঠিক আছে? আপনাদের কোনো গ্রেড খারাপ আসবে বা ইক আসবে এটা আমি অবশ্যই চাবো না, তো ম্যাডাম, আপনারা আপনাকে যেন আমরা ভালো বিশ্বাস করতে করি, পারেন সেটাই দেখবো, ঠিক আছে? হ্যাঁ আপনি যেভাবে হুম বলতেছেন, আশ্বাস দিচ্ছেন, আশা করি এইভাবে কাজ করবেন এবং আমরা ভালোভাবেই আর কি পাশ করে বের হয়ে যাব।
ইনশাআল্লাহ। আমরা সবাই আমি যেভাবে আমি 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 একটা কাজ করি, আমি মিথ্যা কথা বলি না, এটা একদম সত্যি কথা। তো আমি যদি আপনাকে বলি যে আমি আপনার সাইড থেকে ম্যাক্সিমাম ট্রাই করব, তার মানে হচ্ছে কি আমি আসলেই ট্রাই করব, যদি না করতাম বলতাম না, কথাটা এড়াই যেতাম, ঠিক আছে? যেহেতু বলছি তাহলে দেখবো। আমি তো আপনাদের মিডের কথাও বলছি যে আপনাদের মিড খারাপ হয়েছে, ওটা আমি দেখবো কি করা যায়, কিভাবে গ্রেস দেওয়া যায়। এটা তো আমি আপনাদেরকে অলরেডি এটা নিয়ে ডিসকাস করছি যে আপনাদের মিডের ওই কোয়েশ্চেন গুলো দিব, যখন সিচুয়েশন ঠিক হবে একটা সময় জমা দিবেন, ওই যেভাবে পরীক্ষার আগে সিস্টেম ঠিক হোক, এখনো তো জানি না। তো ওই অ্যাসাইনমেন্ট গুলো জমা দিলে ওই ম্যাথ গুলো শুধু, এটা তো আমি বলছি যে আমি কিছু মার্ক বাড়াই দিব, ঠিক না? ওটা তো আমি বলছি, ওটা দেখবো। আর ফাইনাল যদি এভাবে হয় তাহলে সেটার জন্য বেস্ট কি করা যায় সেটা অবশ্যই দেখবো। অবশ্যই যদি অনলাইনে হয় তাহলে লেন্দি কোয়েশ্চেন হবে না, ছোট ছোট কোয়েশ্চেনই হবে, ঠিক না? ম্যাম একটা প্রশ্ন ছিল যে এই যে যে মিড টার্ম সম্পর্কে সবাই বলতেছে, কারণ ম্যাম আমরা তো গ্রামের দিকে শিখেছি খাতাপত্র সব ঢাকাতে পড়ে আছে, যদি অনলাইনে পরীক্ষা হয় সেক্ষেত্রে ম্যাম আমাদের তো খাতাপত্র কিছুই কাছে নেই, আমরা কিছুই তখন মানে সেরকম নাই, তো যদি মিডের সিলেবাসটা যে আবার রিটেন করা হয় স্যার ম্যাম, তাহলে আমাদের জন্য খুবই খারাপ হবে অবস্থাটা। এটা একটা বললাম যদি দেখেন যে মিড মিডের সিলেবাসটা। হ্যাঁ আমরা শুনেন, যদি আচ্ছা আমরা এখন জাস্ট ক্লাস করি, হ্যাঁ, যখন পরীক্ষা ডিসিশন আসবে হুট করে তো বলবেন না কালকে পরীক্ষা দিব, ঠিক না? তখন আপনিও ডিসিশন জানবেন, আমিও ডিসিশন জানবো, তখন আমরা আবার ডিসকাস করে ঠিক করে নিতে পারবো যে আসলে কোনটা করলে আমাদের জন্য ভালো হবে, ঠিক আছে? কারণ পরীক্ষা ডিসিশন হয়ে যাওয়ার পরে ওইটা কিভাবে নিব সেটা তো আমি ডিসাইড করব, ঠিক না? তখন আমরা আবার কথা বলে দেখবো যে কোন সিলেবাস দিলে সবার জন্য ভালো হবে। হ্যাঁ, তো ওইটা নিয়ে টেনশন করেন না, ইনশাল্লাহ ভালো কিছুই হবে। খালি ডিসিশন আসুক, পরীক্ষা কেমন হবে তখন আবার পরীক্ষা নিয়ে আমরা ডিসাইড করব। এখন পরীক্ষার চিন্তা আমরা নাই করি, কারণ জানি না তো পরীক্ষা কেমন হবে, ঠিক আছে? তো অনেক দুর্বল ছাত্র আছে, টেনশন না করি, জন্য একটু দেখবেন। আচ্ছা ঠিক আছে, দেখবো। ওকে, আচ্ছা আজকে একটু তাহলে ডিসকাস করি। হ্যাঁ, ওই আজকে নতুন কোনো টপিক না আসলে, আজকে হচ্ছে কি যে লাস্ট ক্লাস লাস্ট দুই ক্লাসে আমরা যা পড়ছি সেটারই একটু কোয়েশ্চেন প্যাটার্ন। হ্যাঁ, যে এই কোয়েশ্চেন গুলো আপনি আসলে অ্যান্সার দিতে পারতেছেন কিনা তাহলে বোঝা যাবে যে আপনি ওই লেকচারটা আসলে কতটুকু বুঝছেন। স্ক্রিনে কি কোয়েশ্চেন গুলো দেখা যাচ্ছে? জি ম্যাম, জি ম্যাম দেখা যায়। ফার্স্ট যে কোয়েশ্চেনটা, আচ্ছা ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে কি, হোয়াট আর সাম অফ দ্য ফ্যাক্টরস দ্যাট ডিটারমাইন whether a communication system is land man or one. তার মানে হচ্ছে কি যে একটু মাইক্রোফোনটা অফ করেন। হ্যাঁ, তার মানে হচ্ছে কি কোন কোন ফ্যাক্টর দেখে আপনি ডিসাইড করবেন যে কানেকশনটা ল্যান হওয়া উচিত নাকি ম্যান হওয়া উচিত নাকি ওয়ান হওয়া উচিত। তাহলে ল্যান ম্যান ওয়ানের জন্য আমরা স্পেসিফিক কন্ডিশন বলছি না, সার্ভার নিয়ে আর ডিস্টেন্স নিয়ে। ল্যান এর জন্য কন্ডিশনটা কি ছিল? জি ম্যাম, ল্যান এর জন্য 2 মাইলের নিচে হবে আর সেম সার্ভার, সেম সার্ভার। আর ম্যান এর জন্য? স্যার সেম সার্ভার, ম্যান এর জন্য 2 থেকে 50 মাইল, 2 থেকে 50 মাইল ডিসটেন্স, আর এটাও সেম সার্ভার। হ্যাঁ, আর ওয়ান কানেকশন, আর আপনার ওয়ান কানেকশনের জন্য সেম সার্ভার হবে কিন্তু 50 মাইলের উপরে, অথবা দুইটা ডিফারেন্ট সার্ভারকে দুইটা ডিফারেন্ট সার্ভারকে কানেক্ট করতে চাইলে এটা অনলাইনের মধ্যে করবে। হ্যাঁ, দুইটা বা দুইটার বেশি ডিফারেন্ট, দুইটা ডিফারেন্ট সার্ভার মানে এই ডিফারেন্ট সার্ভার গুলোর মধ্যে ইন্টারকানেকশনের জন্য হচ্ছে কি ওয়ান কানেকশন, আর একটা হচ্ছে কি যদি সেম সার্ভার হয় বাট ডিসটেন্স যদি 50 মাইলের উপরে উঠে যায় তাহলে হচ্ছে কি ওয়ান কানেকশন, ঠিক আছে? আর ম্যাম একটা প্রশ্ন ছিল এখানে। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। এই যে দুইটা সার্ভার যে আমরা বলতেছি দুইটা সার্ভার মাঝে কানেক্ট, এখানে কি শুধু দুইটা না দুইটার বেশিও হতে পারে? না না, অনেকগুলো, যে কোনো সার্ভারের সাথে যে কোনো সার্ভারের ইন্টার কানেকশন সেটা ওয়ান কানেকশন, মানে দুই বা ততোধিক, দুইটা বলে না, দুই বা ততোধিক। হ্যাঁ হ্যাঁ, দুই বা ততোধিক। আচ্ছা, সেকেন্ড কোশ্চেনটা একটু পড়েন, এটা বলা হচ্ছে কি যদি চারটা ডিভাইস আপনি কানেক্ট করতে চান মেশ দিয়ে, রিং দিয়ে, বাস দিয়ে এবং স্টার দিয়ে, কয়টা করে ওয়্যার লাগবে? চারটা ডিভাইস, তার মানে ধরেন চারটা কম্পিউটার কানেক্ট করবেন, চারটা কম্পিউটার যদি মেশে কানেক্ট করেন তাহলে কয়টা ওয়্যার লাগবে? তিনটা। মেশের হিসাবটা মনে আছে? ফুল ডুপ্লেক্স মোডে যে কাজ করে মেশের হিসাব হচ্ছে কি, n(n-1/2), n(n-1/2) ওয়্যারের হিসাবটা। তাহলে আমার চারটা ডিভাইস কয়টা ওয়্যার লাগবে?
সার্কেল করে তার দিয়ে কানেক্ট করেন, তাহলে চিন্তা করেন তো কয়টা তার লাগে রিং, রিং কানেকশনটা মনে আছে তো একটা সার্কেলের মতো, কারণ হচ্ছে কি চারটা ডিভাইস থেকে হাফ পর্যন্ত চারটা তার যাবে, তাহলে চারটা তার লাগবে। আচ্ছা এখন যদি এই চারটা ডিভাইসকে আমি স্টার দিয়ে সরি বাস দিয়ে কানেক্ট করি তাহলে কয়টা তার লাগবে বাসে? ম্যাম একটা করে তো লাগবে মনে হয়, মানে চারটার জন্য চারটা, তাহলে ট্যাপ করে করে জন্য হচ্ছে কি মেইনলি সার্ভার থেকে কিন্তু একটা তার আছে ঠিক না, আর ট্যাপ দিয়ে দিয়ে হচ্ছে কি আমি কানেক্ট করি হচ্ছে কি ইন্ডিভিজুয়াল পিসি গুলোকে ওই ওয়্যারের সাথে সার্ভারের সাথে, কিন্তু সার্ভার থেকে কিন্তু মেইনলি তাহলে আসে একটা, আর যতগুলো ডিভাইস ততগুলো ডিভাইসের জন্য হচ্ছে ছোট ছোট তার লাগে, কম কম তার লাগে, জাস্ট ট্যাপ দিয়ে ওইটার সাথে কানেক্ট করা, কিন্তু সার্ভার থেকে তার আসে কিন্তু একটাই, ঠিক আছে সার্ভার থেকে একটার বেশি তার আসে না। এইটা নিয়ে কোনো কনফিউশন আছে? না ম্যাম। আচ্ছা তারপর তিন নাম্বার কোয়েশ্চেনটা একটু পড়েন, আপনি একটু পড়েন তারপর আমি বুঝাই দিচ্ছি। তাহলে হচ্ছে কি স্টার থেকে চারটা ডিভাইস থাকলে চারটা তারই যাবে সার্ভারে, এই জন্য চারটা তার। স্টার কানেকশনটা একটু ছবিটা দেখেন তাহলে বুঝবেন যে স্টার কানেকশনে হচ্ছে কি প্রতিটা ডিভাইস থেকে হাফ পর্যন্ত ইন্ডিভিজুয়াল তার যায়, তাহলে চারটা ডিভাইস হলে চারটা তার যাবে। আচ্ছা তিন নাম্বার কোয়েশ্চেনটা একটু পড়েন, পড়ে দেখেন বুঝছেন কিনা, একবার একটু আপনারা রিং পড়েন তারপর আমি বুঝাই দিচ্ছি। ম্যাম আর একটা কোশ্চেন, সেটা হলো যে ব্রিজ দিয়ে যে হাব কানেক্ট করা হয় এক্ষেত্রে ম্যাম তাহলে কি হবে, মানে ওটাতে যদি কানেক্ট করা হয় তাহলে? কোনটা বুঝি নাই, ব্রিজ দিয়ে? ব্রিজ দিয়ে যদি ওই যে হাবের চারটা যে কানেকশন এটা যদি এক জায়গায় করা হয়, মানে স্টার টপোলজির ক্ষেত্রে কি যেন একটা বলছিলেন ম্যাম গত ক্লাসে, গত ক্লাসে বলছিলাম না এগুলো তো সব হাবের সাথে কানেক্ট করা হয়, বলছিলাম যে দুইটা ডিফারেন্ট হাব কে আবার ইন্টার কানেক্ট করতে হলে একটা ব্রিজ দিতে হয় সেটা বলছি। আচ্ছা 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 দেখেন তিন নাম্বার কোয়েশ্চেন যেটা, সেটা বলা আছে এক্স একটা কোম্পানি, সেই কোম্পানিটা হচ্ছে গিয়ে বাংলাদেশে তাদের বিজনেস কে বাড়ানোর জন্য তিনটা ব্রাঞ্চ খুলতেছে, তিনটা ডিফারেন্ট ডিস্ট্রিক্টে, একটা হচ্ছে ঢাকা, একটা হচ্ছে চিটাগাং, একটা হচ্ছে রাজশাহী। এখন এক একটা ব্রাঞ্চের আবার তিনটা করে ইউনিট আছে, একটা হচ্ছে প্রোডাকশন ইউনিট, একটা হচ্ছে ফাইন্যান্স ইউনিট, একটা হচ্ছে মিডিয়া ইউনিট। এখন ঢাকা ব্রাঞ্চের কথা বলছে, ঢাকা যে প্রোডাকশন ইউনিটটা সেটা হচ্ছে ধানমন্ডিতে সাপোজ, ফাইন্যান্স ইউনিট হচ্ছে কি মোহাম্মদপুর, এবং মিডিয়া ইউনিট হচ্ছে কি শ্যামলী। এখন এক নম্বর কোয়েশ্চেনে বলছে যে উইচ টাইপ অফ নেটওয়ার্ক উইল বি ইউজড ফর কমিউনিকেশন বিটুইন প্রোডাকশন ইউনিট অ্যান্ড ফাইন্যান্স ইউনিট অফ ঢাকা, তাহলে ঢাকার যে প্রোডাকশন ইউনিট আছে যেটা ধানমন্ডিতে আর ফাইন্যান্স ইউনিট মোহাম্মদপুর, এই দুইটাকে যদি ইন্টারকানেক্ট করতে চাই কোন ধরনের নেটওয়ার্ক ইউজ করতে হবে, ল্যান ম্যান নাকি ওয়্যান কানেকশন, সেটা কোয়েশ্চেন করা হয়েছে। প্রথমটা ল্যান, ল্যান কানেকশন না ম্যান কানেকশন? যদি মোহাম্মদপুর ধানমন্ডি ডিস্টেন্স 2 মাইলের মধ্যে হয় তাহলে ল্যান ইউজ করতে পারি, আর না হলে ম্যানও দিতে পারি, ঠিক আছে 2 মাইলের যদি বেশি হয় ডিস্টেন্স তাহলে ম্যান ইউজ করব। হ্যাঁ আচ্ছা তারপর বলা হচ্ছে কত ডিস্টেন্স, আমি এক্সাক্ট জানি না কত ডিস্টেন্স, ধানমন্ডি আর মোহাম্মদপুর তো পাশাপাশি, ঠিক আছে ওই তো যদি 2 মাইলের মধ্যে হয় তাহলে ল্যান দিয়ে কভার করতে পারবো, কিন্তু যদি 2 মাইল না হয় তাহলে আমাকে কানেকশন দিতে হবে হচ্ছে কি ম্যান কানেকশন, ঠিক আছে
মানে মোহাম্মদপুর এরিয়া শেষ হলে ধানমন্ডি শুরু হবে, শুরু হয়। হ্যাঁ আচ্ছা, তাহলে হচ্ছে কি আপনার এরপরে যেটা সেটা হচ্ছে কি সেকেন্ড যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে উইচ টাইপ অফ নেটওয়ার্ক উইল বি ইউজড ফর কমিউনিকেশন বিটুইন মিডিয়া ইউনিটস অফ দ্য ডিফারেন্ট ব্রাঞ্চ। আচ্ছা, এটা বলা হয়েছে যে তিনটা যে ব্রাঞ্চ, প্রথমে বলা হয়েছে যে ঢাকাতে একটা, চিটাগাং এ একটা এবং রাজশাহীতে একটা, এখন বলা হয়েছে তিনটা ব্রাঞ্চ মিডিয়া ইউনিট কে যদি আপনি কানেক্ট করতে চান, প্রতিটা ব্রাঞ্চে মিডিয়া ইউনিট আছে এই তিনটাকে কানেক্ট করতে চান, তাহলে কোন ধরনের নেটওয়ার্ক ইউজ করবেন? ওয়ান ওয়ান কানেকশন, কারণ হচ্ছে গিয়ে সিটির বাইরে চলে গেছে, তিনটা ডিফারেন্ট সিটি, লং ডিস্টেন্স, সো এটা ওয়ান কানেকশন হবে, দূরত্ব অনেক বেশি। আচ্ছা, তারপর হচ্ছে কি আপনার বলা হয়েছে যে থার্ড যে কোয়েশ্চেনটা সেটাতে বলা হয়েছে ধরেন প্রোডাকশন ইউনিটে আমি যদি 60টা পিসি কানেক্ট করতে চাই, হ্যাঁ কোন ধরনের টোপোলজি ইউজ করলে সবচেয়ে ভালো হবে আপনার মতে, কোনটা মনে হয়? আমরা চারটা টোপোলজি জানি ঠিক না, বাস, রিং, মেশ, স্টার, এই চারটার মধ্যে প্রোডাকশন ইউনিটে যদি আমার 60টা পিসি থাকে কোনটা কানেক্ট করলে সবচেয়ে ভালো হবে, সব দিক থেকে চিন্তা করবো, রিলায়েবল, কস্ট ইফেক্টিভ, কিছু চিন্তা করে। বাস টোপোলজি, বাস কেন, বাস টোপোলজি কেন, বাস টোপোলজি দিলে মধ্যে খানে ইয়া করে করে ট্যাপ করে করে অনেকগুলো পিসি ইয়া করা যায় আর কি, বেশি হলে এটা সুবিধা, আর না হলে ওই অন্য টোপোলজি করলে তারের সংখ্যাটা অনেক বেশি হবে। আচ্ছা, বাস টোপোলজি দিলে হ্যাঁ কস্ট ইফেক্টিভ হবে, কারণ আমার যেহেতু একই কোম্পানি তাহলে প্রোডাকশন ইউনিট, তাহলে আমার নিশ্চয়ই আইটি সাপোর্ট থাকবে, তো একটা ফ্লোরের মধ্যে যদি আমার 60টা পিসি থাকে আমি যদি বাস দিয়ে কানেক্ট করি তাহলে আমার সবচেয়ে কস্ট ইফেক্টিভ ওয়েতে কানেক্ট করতে পারবো, আর যদি একটু রিলায়েবল সিস্টেম চাই তাহলে হচ্ছে কি স্টার কানেকশন দিতে পারবো, বাস অথবা হচ্ছে কি স্টার, কিন্তু মেশ অথবা রিং কোনোটাই এখানে হবে না। আচ্ছা, এরপরে হচ্ছে কি ফাইন্যান্স ইউনিট 25টা পিসি কিভাবে কানেক্ট করবেন? বাস ম্যাম, বাস, কারণ এইটা হচ্ছে কি বাস অথবা হচ্ছে কি স্টার, রিং টপোলজি, চাইলে রিং ও দিতে পারেন, যদি পিসি সংখ্যা কম আছে তাহলে হচ্ছে কি আপনার চাইলে আপনি রিং ও দিতে পারেন। হ্যাঁ, এখন আপনি রিজন বলে দিবেন জাস্ট কোনটা সিলেক্ট করলেন, বাস করলে বলবো কস্ট ইফেক্টিভ, স্টার করলে বলবো যে রিলায়েবল সিস্টেম হবে, রিং করলে বলবো যে একটা কমন কানেকশনের মধ্যে হচ্ছে পিসি গুলো আসবে এবং প্রতিটা পিসি এক একটা সার্ভারের মতো পাওয়ার হোল্ড করে, সো এটা ফার্স্ট সিস্টেম হবে, সো রিং কানেকশন। হ্যাঁ, যেটা সিলেক্ট করবো সেটার এগেনস্টে জাস্ট কিছু পয়েন্ট বলে, একটা পয়েন্ট বলে দেবো কেন সিলেক্ট করছে। আচ্ছা, মিডিয়া ইউনিটে 30টা পিসি, এটা কিসে কানেক্ট করতে পারি? মিডিয়া ইউনিটে যদি 30টা পিসি থাকে এটা কোন টপোলজিতে কানেক্ট করবো? এটা রিং, রিং করবেন নাকি? আবার যেহেতু তিন, যেহেতু 30টা আছে আপনার কাছে আবারও তিনটা অপশনই আছে, বাসও আছে, স্টার দিতে পারে, রিং আছে, না মেশ করা যাবে না, মেশ কমপ্লিকেটেড হয়ে যাবে, মেশ বাদ দিয়ে তিনটাই সিলেক্ট করতে পারবেন, এটা আপনার উপরে আপনি কোনটা সিলেক্ট করবেন, মানে এখানে স্টারও কাজ করবে, বাসও কাজ করবে, রিং ও কাজ করবে, জাস্ট আপনি কোনটা সিলেক্ট করবেন কেন করছেন এটা জাস্ট আপনার মতো আপনি বলবেন, তিনটা কোশ্চেন তিনটা অ্যানসারই কারেক্ট, ঠিক আছে, আমি চাইলে রিং সিলেক্ট করবে তারও কারেক্ট, যে বলবে বাস সেটাও কারেক্ট, যে বলবে হচ্ছে কি স্টার সেটাও কারেক্ট, খালি তাকে বলতে হবে কেন সেটা সিলেক্ট করছেন, ঠিক আছে। আচ্ছা, যেহেতু মিডিয়া ইউনিট কোনো কিছু কেন হবে না ম্যাম, হ্যাঁ হ্যাঁ, এই জন্য মনে হয় স্টার ইউজ করলে ভালো হয় না, ভালো আউটপুট পাওয়ার জন্য, মিডিয়া যদি স্টার ইউজ করি তাহলে ভালো হচ্ছে কি, হ্যাঁ তাহলে ওই যে তখন ওইটা বলবো যে রিলায়েবল হবে সিস্টেমটা, একটা ডিভাইসে যদি প্রবলেম হয় তাহলে অন্য ডিভাইস গুলো এটা দিয়ে এফেক্টেড হবে না, সো এই জন্য আমি স্টার সিলেক্ট করতেছি, স্টার সিলেক্ট করলে কি স্যার বলবো এটা, জি স্টারই বেটার এখানে ম্যাম। আর তাহলে এই কোশ্চেনটা বোঝা গেছে না, তাহলে যে ল্যান্ডম্যান ওয়াইনের যে কোশ্চেনটা, হ্যাঁ যে ল্যান্ডম্যান ওয়াইন কিভাবে ইউজ করবেন, এই কোশ্চেনটা আসলে এইভাবে করে থাকবে, এই টাইপ করে থাকবে, ঠিক আছে, একটা কেস বলা থাকবে, আপনি জাস্ট ডিস্টেন্স মেজার করবেন আর দেখবেন সার্ভার সেম আছে কিনা, এই অনুযায়ী আপনি ঠিক করবেন যে কোন ক্যাটাগরি হবে, আবার একইভাবে যখন ডিভাইস গুলো আসবে ডিভাইসের সংখ্যা কত বেশি তার উপর ডিপেন্ড করে আপনি ঠিক করবেন যে কোন ধরনের টোপোলজি দিলে ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোশ্চেন যেটা 4 নম্বর কোশ্চেনটা সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লজিক্যাল অ্যাড্রেস এন্ড ফিজিক্যাল অ্যাড্রেস, এটা একটু চিন্তা করেন, লাস্ট ক্লাসে কিন্তু আমরা লজিক্যাল অ্যাড্রেস আর ফিজিক্যাল অ্যাড্রেস নিয়ে একটু ডিসকাস করছিলাম, মনে পড়ে? ওই যে ওএসআই মডেলের যে 7টা লেয়ার পড়ছি ওখানে নেটওয়ার্ক লেয়ারে গিয়ে আমরা কিন্তু লজিক্যাল অ্যাড্রেসের কথা বলছিলাম, আবার যখন ডাটা লিঙ্ক লেয়ারে গেছি তখন আমরা একটু ফিজিক্যাল অ্যাড্রেসের কথা বলছিলাম, এটা মনে পড়ে কিনা?
মানে ম্যাম গত ক্লাসে একদমই কনসেন্ট্রেট করতে পারিনি কি জন্য একটা কারণের জন্য। আচ্ছা, যেটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস হচ্ছে গিয়ে বলতে বুঝায় আইপি অ্যাড্রেসটা, হ্যাঁ সার্ভার আইপি অ্যাড্রেস, যে কোনো আইপি অ্যাড্রেস আর কি। আর ফিজিক্যাল অ্যাড্রেস বলতে বুঝায় প্রতিটা ডিভাইসের একটা ম্যাক অ্যাড্রেস থাকে না, মেশিন অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেস মানে হচ্ছে কি ম্যাক অ্যাড্রেস, আর লজিক্যাল অ্যাড্রেস মানে হচ্ছে কি আইপি অ্যাড্রেস। কোনো কনফিউশন আছে? ম্যাক আর আইপি মানে যে কম্পিউটার যে আইপি গুলো থাকে এগুলা, কম্পিউটারের আইপি না। ধরেন ওই যে কাল গত ক্লাসে একটা এক্সাম্পল দিছিলাম, ধরেন আমি এখন জিমেইল ইউজ করতেছি, তাহলে জিমেইলে যে আমার যে ইমেল অ্যাড্রেস আছে সেটা আমার এক ধরনের আইপি, জিমেইলে ওইটাই আমার আইপি অ্যাড্রেস হিসেবে ইউজ হচ্ছে সার্ভারের আইপি, তাহলে ওইটা হচ্ছে কি তখন এটা লজিক্যাল অ্যাড্রেস। জিমেইলে যে সার্ভার অ্যাড্রেস সেটাই হবে এটা আইপি অ্যাড্রেস, মানে সার্ভার অ্যাড্রেস গুলোকে আমরা বলি লজিক্যাল অ্যাড্রেস। হ্যাঁ, ডিভাইসেরটাও বলতে পারি, ডিভাইসে আইপি থাকে সেটাকেও লজিক্যাল অ্যাড্রেস বলি। আর যদি যে ডিভাইসের যে মেশিনের যে অ্যাড্রেসটা 48 বিটস এর যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ম্যাক অ্যাড্রেস। ম্যাক অ্যাড্রেস কে আমরা বলি হচ্ছে কি ফিজিক্যাল অ্যাড্রেস, যেটা ডিভাইসের অ্যাড্রেস। ধরেন একই মডেলের অনেকগুলো ফোন আছে কিন্তু প্রত্যেকেরই হচ্ছে কি একটা করে ইন্ডিভিজুয়াল নাম্বার দেওয়া আছে, ওইটা কারোর সাথে কারোটা মিলবে না, তো ওইটাকে আমরা বলি হচ্ছে গিয়ে ফিজিক্যাল অ্যাড্রেস। ঠিক আছে, আচ্ছা এর পরে একটা কোয়েশ্চেন আছে, দেখেন ইউ হ্যাভ টু কম্পিউটার্স কানেক্টেড বাই অ্যান ইথারনেট হাব অ্যাট হোম, ইজ দিস ল্যান ম্যান অর ওয়ান কানেকশন। ইথারনেট হাব মানে হচ্ছে গিয়ে আপনি বাসায় দুইটা ডিভাইসকে একটা ইথারনেট হাব দিয়ে কানেক্ট করতেছেন। ধরেন যে বাসার রাউটারের কথা যদি চিন্তা করেন, বাসার রাউটারই ইনপুটে হচ্ছে গিয়ে আপনার সার্ভার থেকে একটা তার আসে, এখন আউটপুটে আপনি দুইটা ডিভাইসকে যদি কানেক্ট করে দেন তাহলে এটা কোন ধরনের কানেকশনের আন্ডারে আসবে? এটা কি ল্যান কানেকশন হবে, ম্যান কানেকশন হবে, নাকি ওয়্যার কানেকশন? এটা হবে হচ্ছে কি ল্যান কানেকশন, এক্স্যাক্টলি। আর আরেকটা লাস্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে কি ইফ ইউ ওয়ান্ট টু ট্রান্সফার ডাটা ফ্রম গ্রামীণ সার্ভার টু বাংলালিংক সার্ভার, তার মানে ধরেন আপনারা এখন দুই ফ্রেন্ড পাশাপাশি বসে আছেন, এখন মোবাইল ডাটা ইউজ করতেছেন, একজন গ্রামীণ একজন হচ্ছে বাংলালিংক, এখন দুইজনের মধ্যে ডাটা শেয়ার করতেছেন, কোন ধরনের কানেকশনের আন্ডারে আসবেন আপনারা? ওয়ান কানেকশন, ওয়ান কানেকশন, কারণ হচ্ছে কি একটা গ্রামীণ সার্ভার একটা হচ্ছে বাংলালিংক সার্ভার, সার্ভার ডিফারেন্ট, ডিসটেন্স কম কিন্তু সার্ভার ডিফারেন্ট, সো আপনাকে তখন হচ্ছে কি ওয়ান কানেকশনের আন্ডারে আসতে হবে। হ্যাঁ ম্যাম বলেন, বুঝি নাই কোশ্চেনটা আবার করেন ম্যাম। ডিসটেন্স কথা এখানে ডিসটেন্স তো আছে অনেক মনে হয়, ডিসটেন্স অনেক না, ডিসটেন্সের কথা তো লিখি নাই, বলতেছি যে ধরেন দুইজন ফ্রেন্ড পাশাপাশি বসে আছেন, এখন দুইজনই মোবাইল ডাটা ইউজ করতেছেন, একজন হচ্ছে কি গ্রামীণ একজন হচ্ছে বাংলালিংক, তাহলে যদি ডাটা শেয়ার করেন কোন নেটওয়ার্কের আন্ডারে আসবেন তাই বলতেছি। তাহলে এটা ওয়ান এ আসবে, কিন্তু ওই যে ডিসটেন্স বলেন না, আমার তো মনে হয় যে ডিসটেন্স একটু দূর হবে, আমি গ্রামীণ থেকে শুনতে পাচ্ছেন ম্যাম? হ্যাঁ হ্যাঁ বলেন ম্যাম, আমার কথা শোনা যায়? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ বলতেছি যে আমি গ্রামীণ আর বাংলালিংক আমরা দুই বন্ধু যদি বসে থাকি, আমি যখন একটা মেসেজ করতেছি সেটা আমার টাওয়ারের মাধ্যমে আমার গ্রামীণের অফিসে চলে যাচ্ছে, তো গ্রামীণ অফিস থেকে সেটা আবার ডিকোডেড করে কোডেড করে সেটা আবার বাংলালিংকের সার্ভারে পাঠাচ্ছে, বাংলালিংকের সার্ভার থেকে আমাদের এলাকা টাওয়ার হয়ে আমার বন্ধুর এখানে আসছে, সেক্ষেত্রে কতটা বেশি হয়ে যায় না? না না এটা ওই ডিসটেন্সের কথা বলা হয়নি, ডিসটেন্সটা মেজার করা হয় যে সেম সার্ভার এবং ডিভাইস গুলোর মধ্যে ডিসটেন্স সার্ভারের সাথে। ঠিক আছে, এখন যেহেতু আপনি দুইজন পাশাপাশি বসে আছেন, দুইটা ডিভাইসের মধ্যে তো ডিসটেন্স খুবই কম, যে দুইটা ডিভাইসের মধ্যে ডাটা শেয়ার করতেছে সেই দুইটা ডিভাইসের মধ্যে তো ডিসটেন্স খুবই কম, এখন তারা যদি সেম নেটওয়ার্কের আন্ডারে থাকতো তাহলে তো ল্যান দিয়ে পাঠাতে পারতাম, কিন্তু যেহেতু ডিফারেন্স ডিফারেন্ট সার্ভার সেই জন্য তো এত পাথ ঘুরে আসতে হচ্ছে দুইটা ডিভাইস পাশাপাশি থাকার পরেও, সেই জন্য হচ্ছে কি ওয়ান কানেকশন, এটার জন্যই তো ওয়ান কানেকশন, যেহেতু ডিরেক্টলি কানেক্টেড না সেই জন্যই তো যে গ্রামীণ সার্ভার হয়ে বাংলালিংক, তার মানে একটা লং রুট তাকে কভার করতে হচ্ছে পাস কম ডিসটেন্স থাকার পরেও, এটার জন্যই তো ওয়ান কানেকশন। ঠিক আছে, তো এই আজকে যে ক্লাসে যে কোয়েশ্চেন গুলো ডিসকাস করলাম এটার উদ্দেশ্য হচ্ছে কি যেন আপনারা ওই দুইটা স্লাইড থেকে যেন বুঝেন আসলে কি টাইপ পড়তে হবে। ঠিক আছে, ফার্স্ট স্লাইড থেকে তো বুঝে গেছেন কি টাইপ পড়তে হবে, জাস্ট হচ্ছে গিয়ে কোনটা কি কানেকশন কেন, আর যে কোন ধরনের ডিভাইস কানেক্ট করলে যে ওয়্যার কয়টা লাগে, আরেকটা হচ্ছে গিয়ে ছবিটা শিখবেন। ধরেন চারটা ডিভাইস যদি আমি বলি যে চারটা ডিভাইস কানেক্ট করলেন তাহলে মেশ কানেকশনে কিভাবে হবে, রিং কানেকশনে কিভাবে হবে, বাস কানেকশনে কিভাবে হবে, স্টার কানেকশনে কিভাবে হবে, ফিগারটা আঁকা যাবে না, স্লাইডে তো প্রতিটা ডিভাইসের ফিগার দেয়া আছে যে কিভাবে কানেক্ট হয়, জাস্ট ফিগারটা আঁকা আর এইটা এই। ঠিক আছে, আর কিছু ডায়াগ্রামটা ম্যাডাম? হ্যাঁ ডায়াগ্রামটা, বাস স্টার রিং মেশ চারটা ডিভাইস থাকলে এগুলো
কানেক্ট হলে ডায়াগ্রামটা কেমন হবে এইটাই। হ্যাঁ, আর মডেলে তো বলেই দিছি যে নামগুলো পড়বেন, আর সাতটা মডেল যেটা টিসিবি চারটা মডেল আছে মডেলগুলো পড়বেন, আর মেইনলি যে বোল্ড করে যে লেটারগুলো লেখা ওইটা মুখস্ত করবেন। হ্যাঁ, আর ওইটা দেখি বুঝেন, জাস্ট একবার বুঝে রাখবেন, ভিতরে গুলো মুখস্ত করা লাগবে না, শুধু বোল্ড লেটারগুলো। হ্যাঁ বল। ম্যাম চার নাম্বার কোশ্চেনটা একটু বুঝি নাই ম্যাম, চার নাম্বার কোশ্চেনটা। ও আচ্ছা, চার নাম্বার কোশ্চেন হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস এন্ড ফিজিক্যাল অ্যাড্রেস এর মধ্যে যে ডিফারেন্স। আচ্ছা, লজিক্যাল অ্যাড্রেস এন্ড ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে কি আইপি অ্যাড্রেস, নরমালি বুঝি হচ্ছে সার্ভারের যে আইপি অ্যাড্রেস, ঠিক আছে, সেটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। আর ফিজিক্যাল অ্যাড্রেস হচ্ছে কি ডিভাইসের, প্রতিটা ডিভাইসের একটা নাম্বার করা থাকে, নাম্বার দেয়া থাকে, সেই ডিভাইসের নাম্বারগুলো ইউনিক হয়, যে ওই ডিভাইসের যে অ্যাড্রেসটা সেটাকে বলি হচ্ছে কি আমরা মেশিন অ্যাড্রেস, মানে ম্যাক অ্যাড্রেস। ওই ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে কি ফিজিক্যাল অ্যাড্রেস। নরমালি ফিজিক্যাল অ্যাড্রেস হয় 48 বিটস এর, আর লজিক্যাল অ্যাড্রেস হয় 32 বিটস এর। লজিক্যাল অ্যাড্রেস বলতে আমরা আইপি অ্যাড্রেসটা বুঝি, আর ফিজিক্যাল অ্যাড্রেস বলতে আমরা ম্যাক অ্যাড্রেস বুঝি ডিভাইসের বা মেশিনের। ক্লিয়ার? আপনার বাসার রাউটারের সাথে দুইটা ডিভাইসকে যদি কানেক্ট করেন, এটা কি ধরনের কানেকশন হবে? তো এটা হচ্ছে কি ল্যান কানেকশন হয় নরমালি। আরেকটা বলা হয়েছে যে ধরেন আপনার বাসায় দুইটা ডিভাইস আছে, বা দুইটা ডিভাইসের মধ্যে একটাতে হচ্ছে গিয়ে বাংলা লিংকের ডাটা ইউজ করা হচ্ছে ইন্টারনেট, আর একটাতে হচ্ছে গিয়ে গ্রামীণের ডাটা ইউজ করা হচ্ছে। এখন এই দুইটার মধ্যে যদি আপনি ডাটা এক্সচেঞ্জ করতে চান, তাহলে এটা কি ধরনের কানেকশনের আন্ডারে আসবে? তাহলে ছয় নাম্বারটা হবে হচ্ছে গিয়ে ওয়ান কানেকশনের আন্ডারে আসবে, যেহেতু সার্ভার ডিফারেন্ট, দুইটা ডিফারেন্ট সার্ভারকে ইন্টারকানেক্ট করতে হলে ওয়ান কানেকশন ইউজ করতে হয়। এটাই হচ্ছে গিয়ে অ্যান্সার। ঠিক আছে? জি ম্যাডাম। মানে চার নম্বরের ফিজিক্যাল যেটা ম্যাম, ফিজিক্যাল এর বিটটা কত বললেন? 30 বিট, প্রচুর অ্যাডিশনাল পাওয়ার লাগে, কারণ মেশ কানেকশন যদি আপনি যদি দেন তাহলে বলেন তো এখানে কয়টা তার লাগবে বলতে পারবেন? 30টা ডিভাইসের জন্য, 30টা ডিভাইসের জন্য হবে 30 × 29 / 2, ঠিক আছে, তার মানে 30 × 29 করেন কত আসে? আমার কাছে কতগুলো লাইন থাকবে? 435, তার মানে 435টা তারই কি থাকবে, আমার পাওয়ার দিতে হবে, তাহলে হিউজ পাওয়ার লস হবে। এই জন্য এতগুলো ডিভাইস কে মেশে আনি না, মেশ হচ্ছে গিয়ে এমনি রিজার্ভ কানেকশন। যদি আমার কন্টিনিউয়াস কোথাও ডাটা রেকর্ড করা লাগে তাহলে হচ্ছে কি মেশ কানেকশন ইউজ করি, খুব সিকিউর সিস্টেম চাই তখন মেশ, আদারওয়াইজ না, ঠিক আছে। মেশ হচ্ছে কি অনেক বেশি কস্টলি হয়, প্লাস অনেক কমপ্লিকেটেড কানেকশন হয়, অ্যাডিশনাল পাওয়ার লসও হয়, সো মেশ কানেকশনে কমপ্লেক্স কানেকশন হয়ে যায়। তো ওইটা যদি ওরকম রিজার্ভ কানেকশনের জন্য না হয়, যেমন এর আগদিন বলছিলাম যে মিলিটারি অ্যাকশন কোনো একটা, তাহলে কয়েকটা ডিভাইসকে কানেক্ট করবেন এবং সেই ডিভাইসগুলোর মধ্যে এনি হাও আপনাকে ডাটা সেন্ড করতে হবে, তো সেক্ষেত্রে মেশ কানেকশন। আপনি যদি এখন মনে করেন যে কোন একটা এটিএম বুথের কানেকশন দিবেন, এনি হাও আপনি ডাটা রেকর্ড করতে যাচ্ছেন, তাহলে মেশ কানেকশন দিতে পারেন। কোন স্যাটেলাইট থেকে কন্টিনিউয়াস 24 আওয়ার ডাটা রেকর্ড করতেছেন বা এক মাসের ডাটা রেকর্ড
করবেন, তাহলে তখন আপনার কি চাচ্ছেন কোন রকম যেন ইন্টারাপশন না হয় ডাটা কালেকশনের সময়, তো তখন আপনি মেশ কানেকশন দিতে পারেন। কিন্তু রেগুলার ইউজের জন্য মেশ কানেকশন ইউজ করি না, রেগুলার ইউজের জন্য মেশ কানেকশন অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। হ্যাঁ, এই জন্য রেগুলার কানেকশনে কখনোই মেশ ইউজ করি না। এই যে এই কয়েকটা কানেকশন বললাম, এই টাইপ হলেই শুধুমাত্র মেশ সিলেক্ট করি, আদারওয়াইজ মেশ আমরা সবসময় অ্যাভয়েড করি। জি ম্যাম, বুঝতে পারছি, একবারে ক্লিয়ার। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই, তাহলে তো ক্লাস মনে হয় শেষ করতে পারি নাকি? জি ম্যাম, আজকে ক্লাসটা খুব সুন্দর ভাবে বোঝা গেছে। তাই না? আচ্ছা, আমার মনে মনে বকা টকা দিয়েন না আমাকে, ঠিক আছে? আমি কিন্তু ভালো বুঝে ক্লাস নিচ্ছি, কোনো কমপ্লেন থাকলে আমাকে ডিরেক্ট বলতে পারেন, কোনো সমস্যা নাই, আমি সলভ করার চেষ্টা করব, ঠিক আছে? না 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 ম্যাম, আপনার ক্লাস গুলো অনেক ভালো হয়েছে ম্যাম, আগের ক্লাস গুলো ভালো হয়েছে। আমি এই যে রনির পার্সোনালি বা অনেকে বলছি, ওই দিন ক্লাস শেষ হওয়ার পর যে ম্যামের অনলাইন ক্লাস হইলেও ম্যামের ক্লাস গুলো অনেক ভালো হয়, ম্যাম অনেক ভালো বুঝায় অনলাইনেও। তাই না? আচ্ছা, যদি বুঝাইতে পারি তাহলে তো ভালো, আসলে আপনারা না বুঝলে তো আমাদের ব্যর্থতা, যে আমি টিচার হিসেবে বুঝাইতে পারলাম না তাহলে খুব খারাপ লাগে, ঠিক আছে? সো বুঝতে পারলে তো ভালোই, কিন্তু না বুঝলেও বলবেন। আর যেটা আমি এখন আপনাদেরকে বারবার বলবো, এই মুহূর্তে এক্সাম নিয়ে কোনো টেনশন করবেন না, ঠিক আছে? এক্সামের চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলেন জাস্ট, কারণ এত টেনশন নিলে আমরা তো বাঁচতে পারবো না, ঠিক না? তো আমাদেরকে হচ্ছে কি, রিল্যাক্স থাকতে হবে এই সিচুয়েশনে। ক্লাস করতেছি জাস্ট কমিউনিকেট করার জন্য আপনাদের সাথে কথা বলি, এই যে আপনাদের সাথে 1 ঘন্টা কথা বললাম, আমারও ভালো লাগলো, একটা সময় কাটলো, বাসা থেকে তো বেটার হইতে পারি না, আপনারাও একটু কমিউনিকেট করলেন, সবাই একটু ক্লাসও করলাম, একটু পড়াশোনাও করলাম, একটু রেগুলার অ্যাক্টিভিটি একটু প্র্যাকটিসে রাখলাম, পুরোপুরি ছেড়ে দিলাম না, এই তো জাস্ট। কিন্তু পরীক্ষা নিয়ে এখন আপাতত মনে হয় ম্যাম, টেনশন আমি না ওই করলেও যে হয়, ঠিক আছে? আগে এখন যেটা বললাম ম্যাম, আমাদের হচ্ছে মেইন মানে যেটা প্রবলেম, যে ক্লাস এভাবে করতে প্রবলেম নাই, ঠিক আছে? অনেকে হয়তো অনেকের প্রবলেম অনেক দূরে যায় ক্লাস করতে হয়, এটা প্রবলেম। কিন্তু মানে আমাদের প্রবলেমটা ছিল মূলত পরীক্ষা নিয়ে, যদি অনলাইনে পরীক্ষা নিয়ে সেমিস্টার শেষ করে দেয়, এটা ছিল ম্যাম মেইন প্রবলেম আমাদের। এটা বুঝতে পারছি, ওই যে বললাম যে এটা তো এখন আসলে ডিসিশনই হয় নাই আদৌ অনলাইনে পরীক্ষা হবে কিনা, ঠিক আছে? নর্মালি তো অনলাইনে হওয়ার কথা না, যদি খুব এক্সট্রিম সিচুয়েশন খারাপ হয়ে যায় তখন হয়তো এরকম কোনো ডিসিশন আসতে পারে, কিন্তু যদি ডিসিশন আসেও তাহলে তো আমার কোর্স আমি কিভাবে কন্ডাক্ট করবো এটা তো আমার উপরে, ঠিক না? তো আমি আপনাদের সাথে কথা বলে যেটা আপনাদের সবার জন্য ফিজিবল হবে সেরকমই কোনো ডিসিশন নিব, যদি অনলাইনে হয়, ঠিক আছে? তো এটা নিয়ে আমার জি মনে ম্যাম, হয় আপনি টেনশন করার যেভাবে দরকার নেই। বলছেন, একটু আগে বললেন ম্যাম, আসলে খুব ভালো লাগছে আপনার কথাটা শুনে, যে আপনি বলছেন যে আমি দেখব কিভাবে কি করা লাগে, আমাদের যেটা বেটার হয় আপনি ওইটাই দেখবেন বলছেন, এই জন্য ম্যাম খুব এখন ভালো আমরা লাগছে বুঝতে আসলে, পারছি থ্যাংক ইউ। আপনাদের সিচুয়েশনটা আসলে খারাপ, ঠিক না? এখন আমরা কেউই কমফোর্ট জোনে নাই, তো এখন হচ্ছে কি, আমাদের একজন আরেকজনকে আসলে কোঅপারেট করতে হবে, এটাই আমরা চাচ্ছি। যে আপনারা একদম না জেনে ডিগ্রি না নেন, তো জানেন এখন যেহেতু সিচুয়েশন এরকম, এটাও বুঝতেছি যে এই সিচুয়েশনে আসলে আপনাকে 100% আপনি কনসেন্ট্রেট করতে পারবেন না স্টাডিতে, ওইটাও আমাদের মাথায় আছে, ঠিক আছে? তো ওইটা নিয়ে এত টেনশন নিয়েন না, আমি এতটুকু বলতে পারি আপনাদের প্রতিটা টিচারই এটা আমরা দেখব, এবং এটা আমরা আমাদের স্টুডেন্ট সাইড থেকে, আমাদের স্টুডেন্ট যেন কমফোর্ট লেভেলে থাকে এবং ম্যাক্সিমাম তাদের সাইডটা চিন্তা করে আমরা ডিসিশন নিব, ঠিক আছে? আমরা প্রতিটা স্টুডেন্টের কথাই চিন্তা করব, যে নেট কানেকশনে আছে তারটাও, যে নেট কানেকশনে নাই তারটাও, ঠিক আছে? তো এটা ম্যাম নিয়ে কোনো টেনশন জি করেন ম্যাম, না। থ্যাংক ইউ ম্যাম, এক্সামের ডিসিশন আসলে ম্যাম আমরা আবার একসাথে, তো আমরা অনলাইনে আছি, আমরা আবার একসাথে ডিসিশন নিব, কোনো সমস্যা নেই, ঠিক আছে? হ্যাঁ বলেন। কথা হচ্ছে কি, যে আপনি যেভাবে ইয়ে করতেছেন এটা ভালো, কিন্তু প্রত্যেকটা টিচার হয়তো এভাবে ক্লাস গুলো মেনটেন্স করতেছেন আর কি, কারণ আমরা সিনিয়র সিয়ার, তো সব জুনিয়ররা এসে আমাদের কাছে ইয়ে করে, এবং ওই যে সিএসি এবং বিবি এর সব সিয়াররা সব গ্রুপ টুপ খুলে সব ক্লাস বন্ধের সব ইয়ে করছে। তো আমরা যে ছাত্র স্যারের সাথে বসছিলাম আর কি, সব সিনিয়র টিচারের সাথে মিটিং করছি আর কি 2 দিন আগে, শহীদুল্লাহ স্যার ছিলেন, রেজান স্যারা সবাই না ছিলেন আর কি। এখন তো আমাদের শুনেন, আমরা বলি, আচ্ছা আমরা আপাতত এটা আমরা শেষ করি, আগে দাঁড়ান এই ক্লাসটা শেষ করি, রেকর্ডিং অফ করি, আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি, তারপর আমরা